হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে মোবাইল দেখাবো, গুগলের মোবাইল। একটা নতুন গুগলের মোবাইল দেখতে পাচ্ছেন এখানে, গুগলের নতুন মোবাইল কিন্তু এটা। তো দেখতে পাচ্ছেন অনেক ভালো একটা মোবাইল, দাম কিন্তু দেখতে পাচ্ছেন বাংলাদেশি টাকায় এটা প্রায় 91,200 টাকা এটা বাংলাদেশি প্রাইস। তো তিনটি কালারে পাবেন এই মোবাইলটি, হোয়াইট, ব্ল্যাক এবং পিঙ্ক। আর দেখতে পাচ্ছেন এটা নভেম্বরে বের হয়েছে মোবাইলটি। তো দেখি যে এটা সিঙ্গেল সিমও আছে, এবং আমরা র্যাম দেখি, এখানে র্যামটা হচ্ছে 4 জিবি, এবং স্টোরেজও পাবেন 64 জিবি এবং 128 জিবি পর্যন্ত পাওয়া যাবে। এবং এটার পিছনের ক্যামেরা কিন্তু সিঙ্গেল ক্যামেরা, তো 12.2, মানে 12 মেগাপিক্সেলের উপরে আছে ক্যামেরা, অনেক ভালো ক্যামেরা কোয়ালিটি। আর দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু সেলফি ক্যামেরা, কিন্তু ডুয়েল সেলফি ক্যামেরা। তো 8.8, মানে 8.8 করে দেওয়া দুইটা, আর অ্যান্ড্রয়েড ভার্সন কিন্তু 9। তো রেজলিউশন হচ্ছে, কিন্তু ব্যাটারি কিন্তু 3430, ব্যাটারিটা অনেক ভালো, ক্যামেরাগুলি অনেক ভালো, র্যাম আছে। তো যারা গুগল কিনতে চাচ্ছেন, গুগল মোবাইল, তারা এই মোবাইলটা কিনতে পারেন। আমি মনে করি যারা এই মোবাইলটাতে অনেক ভালো সার্ভিস আছে, এবং গুগল ছাড়া তো এই মোবাইলটি অনেক মজা পাবেন। যারা গুগল বেশি বেশি ইউজ করেন তাদের জন্য এই মোবাইলটি। আর গুগল মোবাইলও কিন্তু অনেক ভালো একটা কোয়ালিটি মোবাইল, ভালো মানের মোবাইল। তো পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আছে পেছনে, তো দেখতে পুরো আইফোনের মতো করছে। তো গুগলের মোবাইল কিন্তু দামটা একটু বেশি দিলেও মোবাইলের মান ভালো। তো যারা গুগল মোবাইল কিনতে চান তাদের জন্য এই মোবাইলটা আমি মনে করি বেস্ট, তো তারা কিনতে পারে। আর পিছনের ক্যামেরা 12-এর উপরে আছে, এবং সামনে 8.8 ডুয়েল ক্যামেরা, 8.8 করে দেওয়া আছে। তো ভালো একটা মোবাইল আমি মনে করি, যারা কিনতে চান তারা এই মোবাইলটিও কিনতে পারেন গুগলের। তো বন্ধুরা, আজকের মতো এখানে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং পাশে থেকে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।